আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহ তালার অসে সহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব জুমার দিন ফজর নামাজের পর একশোবার দোয়াটি পড়লে আল্লাহ তালা সমস্ত ঘুনাগুলো মাফ করে দিবেন এবং এমনভাবে রিজিক দিবেন যেটা বান্দা কখনো কল্পনাও করেনি তো দর্শক ভিডিওটি দেখার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি জুমার দিন সপ্তাহের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন এই দিনে বান্দা তার পুরো সপ্তাহের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তালা তার বান্দার গুনাগুলো মাফ করে দিবেন সবাহান্লাহ হাদিস শরীফে শুক্রবারের অগণিত ফজিলত বর্ণিত হয়েছে তার মধ্যে রসল সাল আলহি ওয়াসাল্লাম ইসাদ করেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্ব উত্তম দিন হল জুমার দিন ইবনে মাজায় হাদিসটি আসছে অপর আরেকটি হাদিসে বর্ণনা হয়েছে যে জুমার দিন বিশেষ একটি দোয়ার মুহূর্ত রয়েছে যে ওই মুহূর্তে দোয়া করলেই আল্লাহ তালা তা কবুল করেন রসল্লা সল্লা আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় দেখান যে ওই সময়টি সামান্য মুহূর্তের জন্য অর্থাৎ খুবই সংক্ষিপ্ত একটি সময় তো সেই সময়টি কখন সেটি হাদিসে নির্ধারণ করা হয়নি তাই পোকায়ে ক্যারাম এবং ওলামে ক্যারামগণ বলছেন সেই সময়টি সকাল সন্ধ্যায় হতে পারে বিশেষ করে ফজরের নামাজের পরে আর মাগরীব নামাজের পূর্বে সূর্য উদয় এবং সূর্য অস্তমিত যাওয়ার সময় তো আমরা এই জুমার দিন ফজরের আগে অথবা পরে দৃঢ় বিশ্বাস নিয়ে একাগ্রতার সাথে যদি দোয়াটি একশোবার পাঠ করি তাহলে সমস্ত সগিরা গুনা মাফ করে দিবেন আল্লাহ এবং রিজিকে। বরকত হবে এমন কি আপনি ধনী হয়ে যাবেন দোয়াটির বাংলা উচ্চারণ আমি স্কিনে দিয়ে দিচ্ছি যাতে সকলেই সহজে আমলটি করতে পারেন দোয়াটি হল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আবারও বলছি শুদ্ধ করে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন সুবাহানি ওয়াবি হামদিহি সুবাহান অবশ্যই দোয়াটি পড়ার আগে ও পরে এগারোবার কারিম পাঠ করে নিবেন সল্ল্লাহু আলা নাবী অথবা সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এই দুরুদটিও পাঠ করতে পারেন দর্শক দোয়াটির চমৎকার অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসার মাধ্যমে মহান রবের পবিত্রতা বর্ণনা করছি ও তার প্রশংসা বর্ণনার সাথে আমি ক্ষমা প্রার্থনা করছি যদি এই আমলটি সকালে পাঠের সময় না পান তাহলে অবশ্যই মাগরীবের পূর্বে হলেও পাঠ করবেন তবুও এই গুরুত্বপূর্ণ আমলটি কেউ দয়া করে মিস করবেন না আমরা যেন আমলটি করতে পারি এজন্য সকলে কমেন্টে আমিন লিখে যাবেন দয়া করে সকল আত্মীয়ের ইমুতে সবে নিয়তে ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আমার আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে পরবর্তীতে এমন আমলের সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন